কেন কারবালায় মাসায়েব কি কম ছিল যে আমাদের মন গলত বিভিন্ন রওয়ায়েতকে বয়ান করতে হবে। আপনি কে, আপনি কিভাবে এইভাবে কথা বলতে পারেন? বলকে রওয়ায়েত এতটুকু আছে, যদি মাসায়েবের একটুকু বল বলতে পারেন যে আলীর বেটি জাইনাব ইবনে জিয়াদের মতো সারাবিন দরবারে তাও বিনা চাদরে পৌঁছে গিয়েছে সারাটি জীবন আপনার জন্য ক্রন্দন করলেও সেই মুসিবত কম হবে না। তাহলে আজ কারবালাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করে, যারা কারবালা জানে না, যারা হুসাইনের মান্যকারী না, যারা কারবালা যাদের পর্যন্ত পৌঁছায়নি, তাদের কাছে তিনটি প্রশ্ন করে দেখুন, তারাও কেঁদে উঠবে, তাদেরও বুক ফেটে যাবে। যদি একদিন তাদের কাছে প্রশ্ন করেন, এ ভাই আমাকে এতটুকু বলো তো, আজ পর্যন্ত কাউকে মেহমান করে, আজ তো সাতচুরা গ্রামে অনেকে মেহমান এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কেউ কাউকে বাড়িতে অন্তত বন্ধ করে রেখেছে? কিন্তু ফাতেমার লালকে চিঠি দিয়ে ডাকা হয়েছে, আপনি কোনো মেহমান বাড়িতে আসলে, আল্লাহ আল্লাহ, কেমন কলমা পড়নে ওয়ালা বেমারেফাত মুসলমান ছিল যে নবী বলেছেন আকরামুজ যাইফ ওয়ালাও কানা কাফেরা। এ আমার উন্নতি শুনে নাও, যদি তোমার বাড়িতে কোনো কুটুম আসে, সে যদি কাফেরও হয় তাও তার এহতেরাম করো, তার সেবা যত্ন করো, যদি কাফেরও হয়। কারণ নবী জানতেন এক জমানা আসবে আমার লাল হোসেন মেহমান হয়ে ইরাকের সরজমিনে যাবে, কিন্তু তার এহতেরাম তো দূরের কথা, তাকে তারাও রাস্তের ক্ষেত্রে দানা পানি না দিয়ে শহীদ করা হবে, তাদেরকে বন্দি বানানো হবে, তাদেরকে দেয়ারে দেয়ারে ঘোরানো হবে। আজিজ, আজরকমালাল্লাহ আজাদারানে মজলুমে কারবালা, মাওলা সালামত রাখো আমার চব্বিশ পরগনার প্রতিটি গ্রামের কমিটি ও আজাদারদেরকে, কে যারা আজ যেভাবে বিভিন্ন গ্রামে হুসাইনের চল্লিশায় তাবারুকের ব্যবস্থা করে আমি দেখেছি। আমি তো এও দেখেছি গত রাত্রে ইমামের তাবারুকে কিছু তাবারুক তাদের পছন্দ হয়নি, তারা ফেরত করে আবার ভালো নিয়ে এসেছে। তোমাদের কাছে এতটুকু তো অপশন ছিল চেঞ্জ করতে, পেরোচ্ছ জাইনাবের কাছে এতটুকু অপশন ছিল না, তার পিপাসিত ভাইয়ের উপরে পানির ফাতে হাতে বিবি কালকে আপনি আপনার মা যায় এবং তার সাথীদের তালাওলাদের উপরে না তিজা না দশ মা না বিশ মা না এক মাসের মজলিশ না চল্লিশ কিছুই করতে পারেননি, কিন্তু আজ আপনার চাইনেওয়ালারা যতই গরিব হোক কিন্তু তার সন্তান আজ মন খুলে যেভাবে ফাতেহা দিচ্ছে বিবি, আমরা ফাতেহা দিচ্ছি না, বলকে আপনাকে একটু সন্তুষ্ট করতে চাই, আপনার মনের ব্যথাকে কমাতে চাই, আপনার যন্ত্রণাকে বেদনাকে একটু কম করাতে চাই বিবি, আমাদের এই তাবারুককে আপনি কবুল করলেই তবে কবুল হবে বিবি। আজরকম আল্লাহ আজাদারানে মজলুমে কারবালা, চল্লিশ আর মজলিশ প্রতিটি গ্রামে হয়, তারপরে খুব কম মজলিস থাকে আবার আগামী বছর, এখানেও আর চল্লিশ আর মজলিস হচ্ছে আবার আগামী বছর হবে মহরমের চাঁদ উঠলে। আসুন, আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন না, অনেকে এসেছেন বৃষ্টি হয়েছিল তারা ভিজে গিয়েছে, সঙ্গে সঙ্গে তারা বাড়ি যেই এখানে এসেছে, অচেনা লোক থাকলেও কেউ না কেউ তলিয়া গামছা দিয়েছে, বাড়িতে বসার ব্যবস্থা করেছে। আল্লাহ আল্লাহ,
হায়রে হুসাইনের পরিবার যাদেরকে শামের কয়েদখানায় এমন ভাবে রাখা হয়েছিল, দিনের রৌদ্র তাদের উপরে আর রাতের নেহার, যে তাদের শুধু চেহারার রং নয় শরীরের চামড়ার রং পাল্টে গিয়েছিল। আরে আব্দুল্লাহর মতো ব্যক্তি, সে নিজের স্ত্রী জাইনাবকেও চিনতে পারেননি, জিজ্ঞাসা করেছিল, হে বিবি তুমি কে আছো, আমার বাড়িতে চলে এসেছো। একবার যখন বিবি জাইনাব ঢুকরে কেঁদে উঠে বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে চিনতে পারলে না? বলছে, কিভাবে চিনব কে আপনি? বললেন, আমি ফাতেমার বেটি জাইনাব আছি, আমরা জানি হুসাইনের জন্য এসেছে, কিন্তু হায়রে কারবালা, হায়রে হুসাইনের পরিবার। আজরকুম আল্লাহ বলেছিলাম তিনটে জিনিস, কাউকে ভুকা পিপাসায় মেহমানদের করতে নেই, আর চার বছরের মেয়েকে কোনো আইনে নেই যে তাকে গ্রেফতার করা হবে, আর ছ মাসের শিশু কখনো ভুল করে না, আর আজিজা শুধু পানি চেয়েছিল হোসেন। কি শুনলে আছে আজকের জামানায় কায়নাতে এমন কোন ব্যক্তি? আপনি কোন দূরে যাবেন নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে, যে খুব পিপাসায় আছে, একে একটু পানি দাও? কেউ আছে এমন ব্যক্তি, হিন্দু মুসলিম খ্রিস্টান রাম হজাব, যে আপনাকে পানি দেবে না? কিন্তু হুসাইনের কলিজা ছাননি হয়ে যায়, সেই জন্য হুসাইন বলে, আমার শিয়ারা যদি কারবালায় থাকতে, তো যখন আমি আজগারের জন্য পানি চেয়েছিলাম, ওই দৃশ্যকে দেখলে তুমি বুঝতে পারত, মলা দেখা তো দূরের কথা, দেখলে তো মরেই যেত। কেন আজকের জমানায় কেউ এমন করে না? কিন্তু হুসাইন বলে, জানো আমি তাকে যে হাতে নিয়ে পানি চেয়েছিলাম তাকে পানি দেওয়া হয়নি, আমার হাতে হরবলার তীর দ্বারায় তাকে মারা হয়েছিল। আজরকুম আল্লাহ, আমার যুবকেরা, হুসাইনের জন্য যে ধাপ কটি তুলবে তুমি, তাতে উমরার হজের স্বভাব, কেন হুসাইনের তাবুতে শরিক হও, হুসাইনের জিয়ারতে শরিক হও, স্বভাব কিন্তু কমে না। হ্যাঁ না, আমার অনেক যুবকেরা দেখি, আমি অনেক জায়গায় যাই, অনেক গ্রামে যায়, তারা জুলুসে শরিক হয় না। কেন যুবকেরা, তোমরা যেতে পারবে না? তোমার হাতে তো হাতকড়ি নেই, পায়ে তো বেড়ি নেই, তোমার গলায় তো খারদার তোক নেই, কেউ তো তোমার পেছনে পেছনে চাবুক ঘোরাতে ঘোরাতে পিঠে আঘাত করতে করতে যাচ্ছে না? কিন্তু আজ হুসাইনের তাবুতের সাথে আমি মুরুব্বীদের বলবো না, তারা অসুস্থ থাকে। এই আমার যুবকেরা, যেখানেই যাও, যে জুলুসে যাও, যে চল্লিশে যাও, সেই মহা রবিউল আউয়ালের 8 তারিখ পর্যন্ত হাত জোড় করে বলি, সৈয়দের সাজ্জাদের ওয়াস্তা দিয়ে বলি, জনাবে পঞ্চম ইমাম মোহাম্মদের বাকেরের ওয়াস্তা দিয়ে বলি, যেন জুলুসে যাওয়া থেকে বল নিজেকে বঞ্চিত রেখো না, কেননা এই জুলুসে যাওয়া মানে সুন্নতে জাইনুল আবেদিনও আছে, সুন্নতে মোহাম্মদের বাকেরও আছে, শরিক হয়েও। কিন্তু হ্যাঁ আজিজ, আজ আমরা সেইভাবে শরিক হতে চাই না, কিন্তু আজিজ না যেতেই হবে, কেন সৈয়দের সাজ্জাদকে পুরসা দিতে হবে। মাওলা আপনি কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম পর্যন্ত সফর করেছেন, আজ আমরা 1 কিলোমিটার 2 কিলোমিটার মাওলার তাবুত নিয়ে যাচ্ছি, কেন এই তাবুত যেটি আমাদের কাঁধে আছে, আমরা একবার নয় 10 বার নয় 20 বার না, যখনই সময় হয় আমরা তাবুতকে সাজিয়ে তুলে নিয়ে একবার
আপনাদেরকে ফুরসা দিচ্ছি, এ মাওলা আপনি আমাদের ফুরসাকে কবুল করে নিন, আমাদের আজাদারিকে কবুল করে নিন। এ বিবি সাহরা, আমরা গুনাহগার, আমাদের চোখ সেই পবিত্র আমরা রাখতে পারিনি, কিন্তু যে অস্ত্র আমাদের চোখ থেকে বেরিয়েছে সেটা হুসাইনের জন্য বেরিয়েছে বিবি, সেই হুসাইনের গর্বতের অবস্থা আমাদের চোখের অস্ত্রগুলো নিজের নোবালে জায়গা দিয়ে দিন, যাতে আমরা রোজে মেশার হুসাইনের আজাদার হয়ে মাতুমদার হয়ে আপনার সম্মুখীন যে শেফাতের হকদার হতে পারি, মাতামে হুসাইন।